রেকর্ডিং হ্যাপেনিং এখন অলরেডি এসেন দিয়ে দিছে আর আমি এখন প্ল্যান করলাম যে কালকে থেকে কলেজ শুরু এর আগে আজকে একটা সুযোগ যে যদি পারি একটা সূর্যোদয় দেখে আসি ভবিষ্যতের মতো 2018 নতুন সূর্য তাই এই ব্লগটা করতেছি আই হোপ খুব ভালো লাগবে ব্লগটা এবং দেখতে থাকো এবং হ্যাঁ 2018 প্রথমে আমি সাইকেল রাইডিং করতেছি এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হাতিরঝিল যাওয়ার কথা ছিল আমি যাইতেছিলাম মিরপুর সত্যি বলতে গেলে আমি জানি না সূর্য কোন দিকে উঠবে তাই সূর্য কোন দিকে উঠবে সেটা এখন খুঁজে বের করতে হবে কিরে ভাই রাস্তাগুলো মানুষ কি খায় আমি জানি না কোন ভিউটা সুন্দর তবে পূর্ব দিক কোনটা সেটা পেয়ে গেলাম কারণ আকাশের এই দিকটা সাদা হতে শুরু করে দিয়েছে অলরেডি তো বোঝাই যাচ্ছে সূর্য ওদিক দিয়ে উঠবে এখন শুধু অপেক্ষা সূর্য কখন উঠবে ঘাসের মধ্যে দিয়ে সাইকেল নামাতে যে অলরেডি স্লিপ খেয়ে পড়ে গেছি সাইকেল থেকে পড়ি নেই সাইকেল হাতে নিয়ে সাইকেল শুদ্ধ পড়ে গেছি পূর্ব দিকে মুখ করে বসে আছি একাই সূর্যোদয় দেখতে আসছি তবে কেউ না কেউ তো আমার মধ্য দিয়েও দেখবে নাকি ছটা 56 বাজে অলরেডি সূর্যের দেখা এখনও নাই না জানি কখন উঠবে কখন সূর্যের দেখা পাবো আশা করি 2018-র প্রত্যেকটা সফলতা এইভাবেই মেঘের চাদরে ঢাকা থেকে উন্মুক্ত হয়ে আমাদের সামনে আসবে কোনো কিছু ভালো পাওয়ার জন্য আমরা একটাই কাজ করতে পারি নিজে থেকে চেষ্টা করতে পারি সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে পারি আর সেই সাথে কিছু অন্যরকম অনুভূতি মনের মধ্যে লালন করে সামনে আগাতে পারি সূর্য না দেখে যেতে ইচ্ছা করছে না ভেবেছিলাম 7:15-এর মধ্যে বাসায় থাকবো যদি দেরি হয় তাহলে তো আজকে 2018-এর প্রথম দিনটাই বাসময় হবে সূর্য মামা একটু জলদি উঠো না একা একা বসে থাকা তো কেমন জানি না সময় যেন কাটতেই চায় না এই যেমন সূর্য মামা আসতেছেই না খারাপ করতে পারো দুষ্ট কেন জানি মাঝে মাঝে ভালো লাগে খুব ব্লগ করতে কারণ মনে হয় আমার মধ্য দিয়ে কেউ না কেউ তো দেখছে খুব অল্প সংখ্যক মানুষই আছে আমি জানি যারা সারা রাত না ঘুমিয়ে সূর্য দেখার জন্য বসে আছে
সূর্য মনে হয় এখন উঠেই যাবে। এতটুকু বলি, 2017 আমাকে সুন্দর সুন্দর কিছু জিনিস দিয়েছে, কিন্তু 2017 আমার অনেক কিছু কেড়ে নিয়েছে। আমি 2017 মতো আর কোনো বছর চাই না। সূর্যের আভা কিন্তু দেখতে পাচ্ছি আমি। প্লিজ সূর্য মামা, একটু জলদি উঠো। আমার পেছনে সূর্য এখন উঠে গেছে, তবে আর থাকার উপায় নেই, কারণ আমাকে বাসায় অবশ্যই অল্প সময়ের মধ্যে ব্যাক করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে নতুন কোনো ব্লগ বা নতুন কোনো ভিডিওতে। আর দোয়া করবেন 2018 যেন অনেক অনেক সফলতা নিয়ে আসতে পারি, এবং 2018 যেন 2017 চেয়ে অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি আশাময় হয়, আর অনেক বেশি উজ্জ্বলভাবে কাটে। আমি এই আশায় আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানে আমি একটু অদ্ভুত রকমের মানুষ, আমি জানি না, আমার কাছে মনে হয় আমি অদ্ভুত। বয়স মাত্র 17 কি 18, খুব একটা বড় হয়ে যায়নি, তবে আমার কথা শুনে মনে হবে ছেলে একটা পাখনা বুড়া। নতুন কোনো প্রত্যাশায় 2018 স্বাগত জানাচ্ছি। আশা করি 2018 অন্তত আমার সাথে প্রতারণা করবে না।